ভিউয়ার্স, আমরা আজকে একটা জিমে আসছি, মাসল ফ্যাক্টরি জিম। আজকে ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমরা আজকে ওয়ার্কআউটের বিভিন্ন বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, যে কোনো জিমের শুরুতেই স্ট্রেচিংটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, আর আমরা আজকে প্রথমে আপনাদেরকে স্ট্রেচিংটা দেখাবো। আমার সাথে আছে মাসল ফ্যাক্টরি জিমের মর্নিং শিফটের ট্রেনার রেদওয়ান খান। আসসালামু আলাইকুম, আমি মাসল ফ্যাক্টরি জিমের মর্নিং শিফটের ট্রেনার। চেস্ট, বাইসেপ এবং ট্রাইসেপ তিনটা পার্ট, যা আমাদের জিমের সেকেন্ড রুটিন হিসেবে পরিচিত। আজকে আমাদের মেইন টার্গেট হবে আমাদের চেস্টের চেস্ট, এবং চেস্টের মেইন টার্গেট হবে লোয়ার পার্ট, চেস্টের লোয়ার পার্ট বা লোয়ার চেস্ট। তো স্টার্টিংয়ে আমরা শুরু করবো হচ্ছে বেঞ্চ প্রেস দিয়ে, যেটা ফার্স্ট সেট হবে আমাদের ওয়ার্ম আপ সেট, যেটাতে আমরা কোনো ওয়েট নিব না, জাস্ট খালি করা। এবং পরের সেট থেকে আমরা প্রতি সেটে আমরা ওয়েট বাড়াবো, ওয়েট ইনক্রিজ করবো, এবং প্রতিটা সেট আমরা টোটাল চার সেট করবো। এখানে আমাদের সেকেন্ড আইটেম হবে ডিক্লাইন ডাম্বেল প্রেস, যা আমাদের পুরোপুরিভাবে লোয়ার চেস্টটাকে টার্গেট করে। ওকে, স্টার্ট। এই রাউন্ড শেপটা আপনি সাথে থার্ড বা তিন নাম্বার আইটেম হবে হচ্ছে কেমন করে আমরা উপর আপার টু লোয়ার প্রেশার করব বা পুশ করব। এইখানে আমরা মেইন টার্গেট করব লোয়ার চেস্টে লাইন টাইট। অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে ডিরেক্টলি কেবলটা নিয়ে আগে না হয়, বিকজ ডিরেক্টলি আগে বাড়তে গেলে এখান থেকে আমাদের শোল্ডারে ইনজোর হওয়ার চান্স থাকে। তো অবভিয়াসলি এটা আমাদের এই ফর্মটা ফলো করা উচিত।
ওয়ার্কআউট নাম হচ্ছে পুল ওভার ডাম্বেল পুল ওভার যেটা আমাদের পারফরম্যান্সে চাইবে সেকেন্ড হোল্ড করে ফুল মাসেলটা স্কুইজ করব দেন স্লোলি রিলিজ করব স্কুইজ রিলিজ আমাদের বাইসেপের সেকেন্ড এক্সারসাইজ হবে বাইসেপ ডাম্বেল অল্টারনেটিভ কার্ড যেটা বাইসেপের মাসেলগুলোকে সবচেয়ে বেটার পাম্প দেয় ওকে এটার জন্য আমাদের দুটো ডাম্বেল নিয়ে ফার্স্ট নিচে ঝুলাই দিতে হবে এরপরে চেস্ট আপ এলবোটা একটু আগে থাকবে সামনের দিকে আর সোজা এখানে হোল্ড তিনটা রেপসের পর হোল্ড আমাদের আজকে বাইসেপের লাস্ট এন্ড ফাইনাল ওয়ার্কআউট হচ্ছে বাইসেপ বারবেল কার্ড যেটা বিগিনার টু অ্যাডভান্স লেভেলে সবাই মারতে পারবে এবং বাইসেপের সবচেয়ে বেশি এফেক্টিভ একটা ওয়ার্কআউট হচ্ছে বাইসেপ বারবেল কার্ড যেটা আমাদের বাইসেপের ঠিকঠাকে সবচেয়ে বেশি পাম্প দিয়ে থাকে এবং গ্রো করে যার ফলে আমাদের ট্রাইসেপের সাইজটা খুব তাড়াতাড়ি বড় হয় ওকে স্টার্ট
খেয়াল রাখতে হবে যেন আমাদের এলবোটা মাথা যতটুকু ক্লোজ রাখা সম্ভব আমরা তা রাখি। আর এখানে যখন আমরা ডাম্বেলটা নিচের দিকে নামাবো এটা স্লোলি হবে এবং যখন উঠবে এটা ওঠার সময় একটু ফাস্ট হবে এবং উঠে এক সেকেন্ড হোল্ড উঠে এক সেকেন্ড হোল্ড করে আমরা মত এখানে আমাদের সেকেন্ড রোটেটেড ফার্স্ট ডে কমপ্লিট করলাম। তো এখানে আজকে আমরা ট্রেন করলাম হচ্ছে চেস্ট বাইসেপ এবং ট্রাইসেপ এগুলোর মাধ্যমে আমরা আমাদের বডির আজকে তিনটা পার্ট টোটাল ট্রেনিং করলাম আর এর মাধ্যমে আজকে আমাদের ভিডিও এখানে শেষ হচ্ছে। ধন্যবাদ। ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন অ্যান্ড ডু সাবস্ক্রাইব হিট দ্য বেল আইকন আমাদের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেল কিউরিটরের সাথে থ্যাংক ইউ।